আলহামদুলিল্লাহ। নাউযুবিল্লাহ। অবৈধ ইনকাম যারা করেন কান খাড়া করে শুনেন। অবৈধ ইনকাম যারা করেন নিজের ক্যাপাসিটি বাদ দিয়ে বাম হাতের ইনকাম এ দেশে আছে না নেই? আজ এই ও থেকে শুরু করে একেবারে সসিবালায় পর্যন্ত এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে ঘোষ নেই না বেশি বলি ফেললাম। অবৈধ যারা বাম হাতে কান খাড়া করে করছেন আপনি দুনিয়ায় আসার পঞ্চাশ হাজার বছর আগে কে কতটুকু পাবে তার কপালে আল্লাহ লিখে পাঠিয়েছে আপনি পঞ্চাশ বছর হায়াত পাবেন এর ভেতরে কি খাবেন কি খেতে পারবেন না সব কিন্তু লিখা আছে যদি কেউ করে করে সম্পদ অর্জন দুই আল্লাহ বলেন পারবে পারবে না তা না দেখবে চর্ম সম্পদের পাহাড় হয়ে গেছে কিন্তু ক্ষতি হচ্ছে একটা ক্ষতি কয়টা বলবো এটা রাগ হয়ে যাবে খরা নে আমার আল্লাহ দলিল দিয়েছেন ওমান আর বং দেখে ফাইন আল্লাহ মালি সাতাং দঙ্কনা শুরু হো মালকেয়া মাতি আ মা সরে বলেন আল্লাহু আকবর সরা তহা ষোলো নাম্বার পার উনিশ নাম্বার বিষনা ১৩ নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার আল্লাহ তালা বলেন আমার বিধান আমার আইন কানুন এর তোয়াক্কা না করে যারা অবৈধ ইনকাম করবে আমি আল্লাহ বলছি ওদের জীবন আমি দঙ্কা করে দেব দঙ্কা মানে সংকীর্ণ ও হবে দেখবে চার মাসে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু ওর ভেতরে যদি মানবতা বিরোধী কোন কাজ থাকে আর উপায়ের ভেতরে যদি মানব বিদ্ধংশী কোনো উপায় থাকে বা মাহাতের ইনকাম থাকে ওইটা ওকে আমি ভোগ করতে দেব না গ্যারান্টি কার আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে সোরাত একশো চব্বিশ নাম্বার আয়াত দংকার ব্যাখ্যা এই শব্দগুলো আছে আপনি অবৈধ ইনকাম করে পাহাড় পরিমাণ সম্পদ জমা হবে আপনার নামে হাজার হাজার বিঘা জমি হবে ব্যাংকের টাকা কোটি কোটি কিন্তু এই টাকা এই সম্পদ আপনাকে ভোগ করতে আল্লাহ দেবে না আল্লাহ যদি চ্যালেঞ্জ দেয় কোন বাবা আপনাকে বাঁচাবে আল্লাহর চ্যালেঞ্জ দংকা ওকে আমি ভোগ করতে দেব না ওকে আমি দুনিয়া থেকে বিদায় করব ওটা ভোগ করার আগেই সবচেয়ে বড় ক্ষতি ওর যেটা ও মারা যাওয়ার পরে ওই সম্পদগুলোর ওর ছেলে মেয়ে ওর আত্মীয় স্বজন অবৈধ পথে ব্যয় করবে আর যতগুলো অবৈধ কাজ হবে ওই ওই গোনাগুলো ওর আমল নামায় কবরে ফিলাকসি লোড হয়ে যাবে আয়াতটা একটু নিজের দিকে মিলান আমার মনে হয় এই রকম আচরণ এখন দুনিয়ায় অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে কার কার সাথে মেলছে একটু হাত তোলেন তো হাত তুলতে যে আবার নামিয়ে ফেলেছে প্রায় হাত তুলে ফেলেছিল কেউ বসেন না আয়াতটা অথচ আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে আমি সহ এখানে হাজারো মানুষ যারা বসে আছি এ অবৈধ টাকা অবৈধ ক্ষমতা ভোগ করার কোন সম্ভাবনা আমার নেই কারণ হায়াত আমার অতদিন নেই দংকার ব্যাখ্যায় আরো গুরুত্বপূর্ণ শব্দ আছে যারা আল্লাহর বিধানের তাওয়াক্কা না করে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত না মেনে বিধান না মেনে যারা অবৈধ কোন পথ বেছে নেয় আল্লাহ বলেন ওর পরিবারের যারা আছে ওদের বিরুদ্ধে আমি লাগিয়ে দেই ওর সন্তান ওর বিরুদ্ধে যাবে ওর স্ত্রী ওর বিরুদ্ধে যাবে এই কথা বলছে না কেন বাইরের থেকে ভেতরের অবস্থাটা বোঝা চাই না আর যারা অত্যাচার করে দেখবেন ওর বউ কথা শোনে না আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওর বর লাইন অন্য জায়গায় সেইলে ডাইল খায় মেয়ে খায় অন্য কিছু এই কথা বলছে না কেন দঙ্কা মিথ্যা হবে আয় উন্নতি করবে অনেক কিন্তু বরকত থাকবে না বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আনাহাশর হইয়া ওমাল কিয়ামাতি আমা আরেকটা ক্ষতি ওর জীবনে মারা যাওয়ার পরে ওর চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবে চোখ যার নেই তার কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ার আসল সম্পদ চোখ কথা বলেন না কেন মারা যাওয়ার পরে বলবে কালার বেলে মা হাসার মা ওয়াকদ কুং তো বা আমার তো চোখ ছিল তুমি আমাকে অন্ধ করে কেন দিলে আল্লাহ পাক বলেন ধমক দিয়ে আমি বলবো তোর সামনে আমার নবী আমার রাসুল আমার আলেম বান্দারা ঠিক এইভাবে আমার আয়াতগুলো প্রকাশ করেছিল জানার পরেও তুই ভুলে গিয়েছিলি আমাকে মানিস নাই আমি আজকে নিজের এই জবান থেকে তোকে ভুলে গেলাম তুই যে আমার বান্দি ছিলি বান্দা ছিলি কোনদিন আমার কুদরতের জবানে তোকে আর ডাক দেব না কেয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ যদি আপনাকে বান্দা বান্দি বলে ডাক না দিয়ে ভুলে যায় কি হবে ওই সময় চিন্তা এখন করা দরকার না মরণের পরে করবেন এই বলুন বিশ্বনবী হাদিসের ভাষায় জানিয়েছেন খদুল আতা মা দা মা পান ফায়দা সর আর ইশওয়া ফালাতা ফিদ দিনে ফালা তাখুযুহু ওয়া লাস্তুম বিতারিকিহি ইয়াবনাউকুমুল হাজা এ পৃথিবীর উম্মতরা শোনো যতদিন পর্যন্ত হাদিয়া হাদিয়া পর্যায়ে থাকে ততদিন গ্রহণ করবা কিন্তু হাদিয়া যদি ঘোষের পর্যায়ে চলে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না আজ হাদিয়া কোন জায়গা আছে না ঘোষ হয়ে গেছে বাংলাদেশের অনেক সেক্টর আছে আমি বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি যেটা অনেক জায়গায় এমন আছে অনেকে চেষ্টা করছে ভালো থাকার জন্য ইসলামের ওপরে জীবনযাপন করার জন্য কিন্তু উপর সাফে পেরে পেরে দেয় না কথা বললি না কেন প্রশাসনের ভেতরে চিকিৎসা বিভাগের ভেতরে বিচার ব্যবস্থার ভেতরে যতগুলো ব্যবস্থা আছে বাংলাদেশে যত বিভাগ আমার করা শেষ কারণ তো শুধু আর সিলেবাসের বই পড়ানো হয় না বিশ্ববিদ্যালয় মানে উন্মুক্ত জায়গা এখান থেকে যে জ্ঞানটা আমি পেয়েছি এই বাংলাদেশ সম্পর্কে আমি দুইশো আঠাশটা রাষ্ট্র সম্পর্কে কম বেশি পড়েছি আমার যতটুকু ধারণা অনেক মানুষ কোরআন শুনে শুনে নিজে একটু সংশোধন পারে না। এরকম পরিবেশ দেশে না নি অনেকে উপরওয়ালার চাপে পেরে দেয় না উপরওয়ালা চাপ দেয় উনি সব ভুলে যায় এখন যারা উপরওয়ালার চাপে পারে না এরা বলছে আমরা করব কি এই জায়গায় আসতে আমার কমপক্ষে দশ লাখ টাকা দিয়ে তারপরে আসা লেগেছে এরকম জায়গা আছে না নেই যেই লোকটা উপর থেকে চাপ দিচ্ছে উপর আলা মানে মনে হয় আল্লাহ তালা উপর আলা মানে কি যারা দায়িত্বে আছে স্টেপ বাই স্টেপে আমি থানার ওসি এসপি সবগুলোকে পড়িয়েছি আগে বাংলাদেশের প্রায় জন ওসি আমার ছাত্র এদের কাছ থেকে থেকে যেটা দেখেছি চেষ্টা করলে অনেকে দেয় না এক টেলিফোনে করে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে হিরোইন ধরে নিয়ে আসে ওপর হ্যালো ছেড়ে দিতে এরকম জায়গা আছে না নেই ক্লিনিক গুলোর দিকে তাকান হাসপাতালগুলোর দিকে তাকান বিচার ব্যবস্থার দিকে তাকান কিন্তু টাকালেই দেখবেন চেষ্টা করছে নিচের লোকটা কিন্তু উপরলার হেলোতে সব গেল এইজন্য কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে যারা উপরলা ঠিক কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আন রুইয়াতিহি আল্লাহর নবী বলেন প্রতিটি মানুষ কিন্তু দায়িত্বশীল যার দায়িত্ব যত বড় তাকে ওই সম্পর্কে আগে প্রশ্ন করা হবে এরপর জান্নাত এই বাঘমারা থানায় যিনি দায়িত্বে আছেন যতগুলো কর্মচারী তার আন্ডারে কাজ করে কেমতের ময়দানে ওসি সাহেবকে আল্লাহ এতগুলো সেনা সম্পর্কে প্রশ্ন করবে তারপরে তার জান্নাত কথা বলছে না কেন যে যত বড় দায়িত্ব নিয়ে বসে আছে কেয়ামতের দিন দিন তাকে অত বড় প্রশ্ন করা হবে আমি আমির হামজা আমারে আল্লাহ বলবে তোর স্ত্রী আর তোর ওই ছোট্ট আড়াই বছরের মেয়ে মাওয়া এদের সম্পর্কে বল যদি জবাব দিতে পারি জান্নাত আমার উপরে যারা আছে একজন এমপি আড়াই লাখ থেকে তিন লাখ মানুষের দায়িত্ব নিয়েছে এই তিন লক্ষ মানুষের জীবন সম্পর্কে তাকে তাদের অধিকার যদি নষ্ট হয় জবাব দেওয়া লাগবে তারপরে জান্নাত ষোলো লক্ষ মান ষোলো কোটি মানুষের দায়িত্ব নিয়েছে আছে প্রধানমন্ত্রী কেমতের দিন ষোলো কোটি মানুষ সম্পর্কে আল্লাহ তাকে প্রশ্ন করবে তারপরে জান্নাত কথা বলছে না কেন আপনি নিজের টামিজে মিলান কতটুকু দায়িত্ব নিয়ে আপনি আছেন ইসলাম বিরোধী দ্বারা পৃথিবীতে যুগে যুগে বিদায় নিয়েছে আবার হার চিন্তায় ছিল নিজে এই কাজটা না করলে আসল কাবা ভাঙা যাবে না এই জন্য নিজে নিজে আগুন লাগিয়ে সকালবেলা পত্রিকায় দিয়েছে সংবাদ ছড়িয়েছে আমার কাবা ভেঙেছে ওই কাবার মালিকরা আমি ওই কাবা ধ্বংস করলে আমার সাজানের স্বাদ মিটবে না মনের সাপ মিটবে না ষাট হাজার পদাতিক বাহিনী হাতি নিয়ে বিশাল বিশাল বাহিনী নিয়ে আসতেছে মক্কা শরীফে প্রবেশ করে অ দিয়ে মহাশ্বর নামক জায়গায় কাবা শরীফ থেকে মাত্র পনে তিন কিলোমিটার একটু ফাঁকে এই জায়গাটায় আসার পরে ডাক দিয়েছে এই কাবা শরীফের খাদেম কে কে আল্লাহর নবীর দাদা আপন দাদা আব্দুল মোতালিব তিনি প্রধান দায়িত্বে ছিলেন আব্দুল মোতালিব এক নাম্বার তার দুই শত উঠ ভেড়া বকরি সব আটকিয়েছে তাকে আটকানোর পরে খবর দিয়েছে আস ও যখন গেছে বলছে তুমি কি আমি দায়িত্বে আছি কাবা শরীফের খাদেমের তুমি আমার উঠ ভেড়া এগুলো দিয়ে দাও আবার হাট ডাক দিয়ে বলে আব্দুল মোতালিম শুনেছিলাম তুমি জ্ঞানী মানুষ আমি এসেছি কাবা শরীফ ধ্বংস করার জন্য মনে করলাম তুমি আমার কাছে কাকতি মেহনতি করবে না তুমি তোমার নিজের ছাগল ভেড়া উট নিয়ে ব্যস্ত তোমার তো বদ্দি বলতে কিছু নেই আল্লাহর নবীর দাদা আব্দুল মোতালিব বলে আবার হা ছাগল ভেড়া উঠ গরু মালিক আমি এই জন্য ওগুলো আমার দরকার ফিরিয়ে দেন কাবার মালিক আমি না আমি কাবার খাদেম কাবার মালিক যিনি আমি তাকে বলেছি তার যদি ইচ্ছা হয় সে কাবা রক্ষা করবে বলতে না এখানে একটা শিক্ষা আছে কাবা শরীফের ভেতরে ওই সময় মূর্তি ছিল আব্দুল তিন কিন্তু একটা মূর্তির কাছেও কিছু বলে নাই বলেছে কাবার দরজা এবং হজরাসবাদ পাথর যেখানে এই একটুখানি ফাঁকা জায়গা এই জায়গার নাম মোলতাজিম আল্লাহর নবী বলেন কেউ যদি এই দরজাটার পাশে ধরে দোয়া করে মহান আল্লাহ ওই দোয়া ফেরত দিতে লজ্জাবত করে আব্দুল মোতালিব ওখান থেকে এসে চাবিটা কাবার দরজায় চলিয়ে কেঁদে কেঁদে বলে কাবার মালিক আমার সামর্থ্যের বাইরে কারণ ষাট হাজার সৈন্য নিয়ে এসেছে আমি পারলাম না আমি তো শুধু খাদেম ছিলাম তোমার দরবারে আমি চাবিটা দিয়ে গেলাম এর ভেতরে যারা আছে আমি জানি এদের কোনো ক্ষমতা নেই আব্দুল মতবালিব জানতো সাড়ে তিনশো জন বসে আছে দেবতা কেউ কিছু করতে পারে না এজন্য কাবার মালিক একজন তার হাতে আমি চাবি দিয়ে গেলাম তুমি কাবারটা রক্ষা করো নিজের আশপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে নিরাপদ এক পাহাড়ে আশ্রয় নিলেন কারণ আল্লাহর গজব নাসিল হবে এখানে কোনো সন্দেহ নেই যে হাতিটার সামনে ছিল হাতিকে পিটাচ্ছে নাম তার মাহমুদ তাফসিরে আপনি কাসিরে লিখেছে এই হাতির নাম ছিল মাহমুদ যত পিটায় হাতির সামনে যেতে চায় না কারণ হাতি জানে যেখানে নিয়ে যেতে চাই। আল্লাহর ঘর কাবা কথা বলেন না কেন বন্য প্রাণী যারা এদের অভ্যাস হচ্ছে যেখানে যেটা যেতে চাই সামনে যে লেডার থাকে ও যদি কোন দিকে যায় সবাই যাবে সেদিকে সামনের যেটা ও যেহেতু বসেছে পেছনে যারা ছিল সব বসে গেছে এত পিটাই উঠতে চাই না একটা হাতি বন্য প্রাণী সে আল্লাহর ঘর কাবা শরীফ চেনে কথা বলেন বাংলাদেশের যে হাতি হাতে আল্লাহর কাবাও ছেড়ে নাই কাবা শরীফকে গালি দিয়েছে কথা বলেন ঠিক কিনা ওর ভাগ্য ভালো জেলখানা ছিল যদি বাইরে থাকতো এই জানোয়ারের মনে হয় পশম পর্যন্ত খুঁজে পাওয়া যেত না এ সমস্ত কাজ কারবার গুলোর দ্বারা যা হচ্ছে ভালো হচ্ছে কিছু বলেন নাই নাকি যা হচ্ছে কিছুই বোঝেন না উদাহরণ দিলে বুঝবেন ভালো হয় নাই মানে এবার কান লাগান এক বাদশা যাচ্ছে শিকার করতে সাথে চালে তার এক উজির শিকার যারা করে যে তা তার গেট নেয় ওই দিকে তাদের খেয়াল অন্য দিকে খেয়াল নেই কথা বলছে না কেন আমি একজন পাখিওয়ালার সাথে মিশতাম কিছু একবার গেলাম তার সাথে পাখি মারার জন্যে এদের রাজশাহীতে বাড়ি ও পাখি নিয়েছে পাখি ওর সব আমাদের কথার মনে নেই পাখি যেখানে উড়ে বসে ও সেই দিকে যায় বাচ্চা যাচ্ছে হরিণের দিকে টার্গেট করে হঠাৎ আঙ্গুলের ভেতরে এক পোকা কামড় দিয়েছে পোকার কামড়ের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে ডাক দে বলে উজির আমি তো আর বাঁচি না রাজদরবার পর্যন্ত যেতে যেতে মারা যাব এক কাজ করো কি বুদ্ধি করবা করো ওজির বলছে বাদশা বুদ্ধি এখানে আর কি করা যায় আপনি আঙ্গুল এইভাবে ধরেন আমি আঙ্গুলটা কেটে ফেলি এখন তো লাগবে আঙ্গুল ধরেছে মেরে বাসা এক মেরিয়ে দিয়ে আলাদা ফেলিস আঙ্গুলটা নাচতেছে চিন্তা আঙ্গুল ওটা পকেটে তুলে নিয়েছেন ডাক দিয়ে বলে বাদশাহ এবার কেমন লাগবে কেমন লাগে মানে আগে তো ছিলাম এক যন্ত এখন সন্তন আরো বেড়েছে লাতা পাতা দিয়ে তাড়াতাড়ি করে বেঁধে দিয়েছে ওজের যন্ত্রণা যেই বেড়েছে কথা ভালোভাবে ভাবে বলা তো দূরের কথা বলছে বাদশা যা হয়েছে ভালো হয়েছে ওর মাথা ঠিক আছে যেই বলেছে যা হয়েছে ভালো হয়েছে ওর রাগ গেছে বেড়ে কিছু বলতে পারছে না আঙ্গুল নেই ডাক বলছে ঠিক আছে সল বাড়ি গেছে পেয়াদাদেরকে বলে রে চার বছর জেল দিয়ে দিলাম আমার আঙ্গুল কেটে ফেলে আবার বলছে যা হয়েছে বলেন জেলখানায় দেওয়ার পরে এক বছরের মাথায় বাচ্চা আবার গেছে শিকারে একটা হরিণকে তার গেট নিয়ে গিয়ে যাচ্ছে যেতে যেতে এত দূরে গেছে আর ফিরে আসার সেরকম রাস্তা পাচ্ছে না বন্য যারা বন্য মানুষ যারা ডাকাত গ্রেফতার করে নিয়ে গেছে ওদের এলাকায় বন্য মানুষদের ইচ্ছা ছিল ওদের ওই এলাকার কাজ ছিল নতুন কোন মানুষ যদি ওকে জবাই কোনো ভাগ করে খায় বাদ পেয়েছে নতুন মানুষ সন্ধ্যাবেলা জবাই হবে ও বা আনন্দে আছে কিন্তু ওদের ধর্মীয় যে কিতাব ওই কিতাবের বর্ণনা অনুযায়ী কোনো মানুষ মানুষকে ওরা জবাই করে না মাথা থেকে পাঁ পর্যন্ত দেখতেছে কোনো ক্ষত আছে কিনা। না হঠাৎ আঙ্গুলের দিকে তাকিয়ে দেখে আঙ্গুল নেই বলে তোর আঙ্গুল কই বলে আঙ্গুল আগে কাটা হয়ে গেছে বলে এটা তো আমাদের খাদ্যই না যারা আঙ্গুল নেই এটা খোতওয়ালা জিনিস আমরা খাই না ছেড়ে দিলাম বাচ্চা আই জো দোড় রাজ দরবারে এসে বলছে আমার উজিরকে বের নিয়ে আয় কেন খসির যখন এসেছে বলছে এই এই হয়েছিল আমার এতক্ষণ আমি কাবাব হয়ে যেতাম আমার আঙ্গুল নেই এই জন্য আমি বাঁচতে পেরেছে কসির বলছে বাচ্চা এই জন্যই তো বলেছিলাম চা হয়েছে বাচ্চা বলছে ওদির শর আমার নাই আঙ্গুল কাটা ছিল এই জন্যে বেঁচে গেছি যা হয়েছে ভালো হয়েছে বুঝলাম কিন্তু তোরে তো আমি বিনা কারণে চার বছর সেল দিয়ে জেল দিয়ে দিলাম খালি হিংসার বশবর্তী হয়ে রাগ সহ্য করতে না পেরে তোরে জেলে দিলাম এর ভেতরে উপকার কি উচির পরে বাচ্চা এর ভেতরে উপকার আছে আপনি যদি মানে জেলে না দিতে এনা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতেন আর সঙ্গে করে নিয়ে গেলে আপনাকে তো ছেড়ে দিত কারণ আপনার আঙুল নেই আমি কাবাব হয়ে যেতাম আপনি আমাকে ছেড়ে রেখে জেলখানায় রেখেছিলেন এই জন্য আমি বেশি আছি এই যা হয়েছে হ্যাঁ কথা বলো যে কয়েকজন যাচ্ছে আফসোস করার দরকার নেই যা হচ্ছে ভালো হচ্ছে কারণ এর মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিরোধী কারা প্রমাণ হয়ে গেছে এর ভেতরে কারা দাড়ি টুপি পাগড়ি নিয়ে ইসলাম বিরোধীদের সমর্থন করে এটাও প্রমাণ হয়ে গেছে সাথে সাথে এটা উপমান হচ্ছে করিমের জন্য কারা যান বাজি রেখে ময়দানে জীবন দিচ্ছে কথা বলুন যা হয়েছে আর বলা লাগবে কে যেন বলল না যা হয়েছে ভালো হচ্ছে অলি আল আমার লহুল্লা দিন আ মানুহ আত্মিন কুমসোহাদা অল্লভ লাই হয় সরা আল ইমরান একশো চল্লিশ নাম্বার আয় চার নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা পনেরো নাম্বার লাইন নিয়ে আল্লাহ বলেন কিছু মানুষকে আমি পছন্দ করি এই মানুষগুলোর জীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে তখন এদের শাহাদতের মরণ দিয়ে আমার কাছে নিয়ে আসি

জান্নাত থেকে একদল আবাবিল পাখিকে জাহান্নামের কিছু পাথর ওদের মুখে দুই পায়ের সাথে লাগিয়ে বললেন যাও আমার কাবার ধ্বংস করার জন্য এসেছে ওই জায়গায় ওদেরকে পিষে ফেলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাখিগুলো শুধু এসেছে একটা একটা করে পাথর শুধু ছেড়ে দেয় তাফসির মা কিন্তু প্রতিটি পাথরের গায়ে লেখা ছিল এটা পড়বে অমকের বাবা অমকের বাবার গলায় এটা পড়বে অমকের ছেলে অমকের ছেলের গলায় যে পাথরের গায়ে যার নাম লেখা আছে ওইটা ওর ওপরেই পড়ে যেখানে পড়ে ওই জায়গা দিয়ে পাতলা পানি বের হয়ে মারা যায় এমন ভাবে মিশে যাচ্ছে মনে হচ্ছে এখানে কিচ্ছু নেই মাটির সাথে মিশে তুষ হয়ে গেছে এ গজবকার গজবকার একটা পাখি লক্ষ্য করে দেখে আমার মুখে এই পাথরটা কিন্তু এর যে নামটা লিখা ওই লোকটা কয় ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না ও দৃশ্য দেখে আগে পালিয়েছে পাখি ওকে দেখছে দৌড়াচ্ছে ওর পেছনে ধাওয়া গড়তে গড়তে যে দেখে এক গাড়িতে এক ঘরের ভেতরে প্রবেশ করছে পালাচ্ছে ওই ঘরের বারান্দায় পাথরটা মুখ থেকে ছেড়েছে ওখানেই মারা গেছে আমার আল্লাহর গজব যদি একবার চলে আসে ঘরে পালিয়েও কোল পাওয়া যাবে না নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আয়াতটা তেলাওয়াত করে শোনানোর উদ্দেশ্য না আবু জাহাব জেল আবু লাহাব উদবা সাহেবকে আল্লাহ শরণ করাচ্ছেন হে কাফের গোষ্ঠী নবীজি দুনিয়ায় আসার পঞ্চাশ দিন আগে এই ঘটনা আমি তোদের পূর্বপুরুষদের সাথে ঘটিয়েছি বেশি বাড়া বাড়ি যদি করো তোমাদেরকে আমি আল্লাহ ছাড়বো না কথা বলেন পঞ্চাশ দিন আগের ঘটনা এই তোমরা কাবা শরীফের দোহাই দিয়ে ইনকাম করে খাও কাবার মতো আল্লি সেজে বসে আছো হাজার হাজার লক্ষ লক্ষ রিয়াল এখান থেকে উপায় হচ্ছে তোমাদের সাবধান হয়ে যাও আমি যে নবীকে পাঠিয়েছি একাবার মালিক আমি আমার নবী পাঠালাম প্রতি বিশ্বাস না করে তার আনে তো গিতাব না মেনে মন মতো জীবন চালাবে আমি আল্লাহ রাহার সাথে যা করেছি ঠিক ওই কায়দায় ওইটাই তোমাদের সাথে করব আলাম ইয়া আল কায়দা ফুম ফিতাবলিল আমার আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেন নি ষড়যন্ত্র গোল আল্লাহ কিভাবে নশাত করে দিয়েছিলেন আয়তের তাফসিরে মনিরে মোফাসির লিখেছেন এ কান লাগান এখানে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় বন্দী হয়েছে মাত্র কিছুদিন হয়েছে জেলখানা থেকে ওরা ছেড়েছে যেই দিন ছেড়ে দিয়েছে তার পরের দিনে আয়াতগুলো আল্লাহ নাজিল করে নবীকে সান্তনা দিচ্ছেন জেলখানায় যখন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী জেলখানায় পড়ে আছে অন্ধপ্রকষ্টে শুধু একানা তিপান্ন জন সঙ্গে সাথী নিয়ে বিয়াল্লিশ জন পুরুষ আর এগারো জন মহিলা এই তিপান্ন জন নিয়ে শিয়াবে আবি তালিব যেটা কাবা শরীফের একটু ওই পাশে বিশ্ব নবীর ঘরের ওই সাইডে ওটা এখনো পর্যন্ত মার্ক করা আছে জাবাল আবু কবাইসের পেছনে একটা পাহাড় তিন জায়গা দিয়ে ঘেরা ওইটা ছিল সৌদি আরবের ওই সময় কেন্দ্রীয় জেলখানা কারাগার পৃথিবীর ময়দানে প্রত্যেকটা দেশের যেহেতু একটা করে আইন বানানোর জায়গা থাকে নাম তার সংসদ ভবন নাম কি আরো জোরে বলেন ভারতের সংসদের নাম হচ্ছে লোকসভা আমেরিকার সংসদ ভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস বাংলাদেশে সংসদ ভবনের নাম সংসদ ভবন আবুজেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে ওর একটা সংসদ ভবন ছিল নাম কি দারুণ নদোয়া এই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তড়ি ঘড়ি করে বিচার ব্যবস্থার তোবাক্কা না করে তড়ি ঘড়ি করে আল্লাহর নবীকে ও জেলখানায় দিয়েছে তিপান্ন জন সাথী সহ কান লাগিয়ে বাস্তবতার সাথে মিলান যদি কারো জীবনের সাথে মিলে যায় এ আয়াতের দোষ আমার দোষ এ আয়াতের দোষ সাধারণ আইনের তো না করে তড়ি ঘড়ি করে একটা আইন পাশ করে ফেলেছে আমার আল্লাহ করানে কারিমে আয়াতটা তার ওই তিনটা অপশন সহ আইনটাকে করানে কোর্ট করে দিলেন কারণ আবু জেহেল হয়তো আর বিশ বছর পরে থাকবে না আবুল হাব বিশ বছর পরে থাকবে না কিন্তু আবুল হাবের রক্ত দিয়ে দুনিয়ায় যারা তৈরি হবে কেমন পর্যন্ত তার নাতিপতিরা থাকবে

লাইন পাঁচ নাম্বার লাইন ৬ নাম্বার লাইনের তিরিশ নাম্বার আয় আল্লাহ পাক বলেন হে নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আবু জেহেল সাধারণ আইনের তো আজ্ঞা না করে তিনটা আইন সংসদে পাস করে ফেলেছে তড়ি ঘড়ি করে ওরা তিনটা আইনের ভেতরে তিনটা অপশন রেখেছে এক নাম্বার ওরা আপনাকে বন্দি করবে লিস বিতকা আমরণ কারাদণ্ড দিয়ে দেবে লিস বিতকা মানে কি আমরণ কারাদণ্ড অথবা ফাঁসি দিয়ে হত্যা করবে আও খরিজৌকা অথবা আপনাকে দেশ থেকে ওরা দাঁড়িয়ে দেবে আপনার নাগরিকত্ব বাতিল করে দেবে আবুজহেল বোঝে তিন টাকা করবে আল্লাহ একটাও করবে না বলেন অয়াম করুল্ল আমার আল্লাহ বলেন আমি ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলার জন্য লেগে গেলাম আমি আল্লাহ কি কি কৌশল লাগবে আপনাকে বাঁচানোর জন্য কি কি কৌশল অবলম্বন করা লাগবে আমি আল্লাহ নিজে ওই কৌশল গুলো অবলম্বন করলাম আল্লাহ সব চাইতে বড় কৌশলী জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর চাইতে বড় কৌশল আছে দুনিয়ায় কারো করা পঞ্চাশ বছর পরে কি করবে পঞ্চাশ ঘন্টা পরে কি সিদ্ধান্ত নেবে ওটা আমি আল্লাহ আগেই জেনে ফেলেছি আমার রাসুল এর বিরুদ্ধে কি করা লাগবে সেই ষড়যন্ত্র সেই কৌশল আমি আল্লাহ নিজে করে রাখি নবীজি জেলখানায় তড়ি ঘড়ি করে তিনটা আইন পাশ করে এক নম্বরে তাকে জেলখানায় দিয়ে আবু জেল মানুষকে জানিয়েছে মোহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি কি দাবি বলেন যোগে যোগে যারা আবু জাহেলের চিন্তা নিয়ে রাষ্ট্র চালাবে এরাও কিন্তু কোরআনের প্রচার যারা করবে প্রসার যারা করবে তাদেরকে ঠিক তড়ি ঘড়ি করে এইভাবে আটকিয়ে বলবে জাতীয় দাবি আপনি একটা একটা করে খাপে খাপে মিলাবেন মিলে যাবে না এই হাদিস বাদ দিয়ে দেবো আয়াত বাদ থাকবে জাতীয় দাবি বলে প্রসার করছে মানুষ স্তব্ধ হয়ে গেছে তাই তো জাতীয় দাবি তো আল্লাহর নবী জেলখানায় আছেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কেউ যদি কিছু নিয়ে যেতে চায় তাকে পর্যন্ত জেলখানায় ঠকিয়ে দেয় আজ পৃথিবীতে অনেক রাষ্ট্র এমন আছে করোনাওয়ালাদের সাথে আবু জেহেল যারা তারাই আচরণ করে এদের খোঁজ খবর নেওয়া দূরের কথা দেখতে যাওয়া দূরের কথা যারা যাবে তাদের ভিতরে ঢুকিয়ে দেয় আমার আল্লাহ বলেন আয়াম করু না ওয়াম করুল্লাহ আমার যে চক্রান্ত আমার যে কৌশল কি এটা এবার কান লাগান আবু জেহেলের প্রধান উপদেষ্টা নাম তার হিসাম এবনে আমর নাম কি বয়স বিরাশি বছর চার দিন ওর ঘুম আসে না কয় দিন চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে চার দিন যখন ঘুম আসে না স্ত্রীর কাছে বলছে দেখো আমার ঘুম আসার না আসার কারণ আছে কি কারণ মোহাম্মদকে আমরা ভালো মানুষ বলে প্রচার করেছি আমরাও জানি ওর সাথে যে তিপান্ন জন মানুষকে আমরা আটকিয়েছি প্রত্যেকটার চরিত্রই তো ভালো আবু বকরের মতো মানুষ হয় না হজরতে ওসমান তলহা জবাইর মতো মানুষ হয় না কিন্তু তাদেরকে আমরা আটকে রেখেছি মাঝে মাঝে আমার ব্রেনের ভেতরে কে যেন চিন্তা ঢুকিয়ে দেয় এ চিন্তা মনে হয় কে আল্লাহ বলেন আমার ষড়যন্ত্র পুরা ভিন্ন আবু জাহের প্রধান উপদেষ্টা নাম হচ্ছে হিসাম এবনে বলেন স্ত্রীর কাছে যখন বলেছে স্ত্রী বলে চুপ করো তুমি এই কথা আর উচ্চারণ করবে না কারণ আবু জেহেল যদি তোমার এই কথা জানতে পারে তোমাকে বাদ দিয়ে দেবে এই সময় আপনি আমর বলে বাদ দিয়ে দেই দিক আমি তো নিজেই বাঁচি না তুমি একা কি করবে বললাম আমি একা না আমার এই মনের কথাগুলো আমি একজনকে জানাব ওই রাতে শীতের সময় লাঠি ভর দিয়ে বুড়া মানুষ কাঁপতে কাঁপতে গেছে যার কাছে গেছে তার নাম জোহা মাইয়া আবু ও আবু এমন মানুষ যখন যা বলেছে ওই লোকটা তাই করেছে যদি বলে আমাকে খুন করা লাগবে খুন করে ফেলেছে এরকম দেশে কিছু মানুষ পাওয়া যায় না পাওয়া যায় না বলেন না কেন এই ইবনে আবু উমাইয়া ছিল ওই রকম লোক ওকে দিয়ে যে কত হত্যা করিয়েছে শুধু আবু জেহেল জানার ও জানে গোপন হত্যার জন্য ওকে ব্যবহার করা হতো লাঠি ভর দিয়ে দিয়ে ওই দেশে এমনিতেই দিনের বেলা গরম আর রাতের বেলা শীত ঠোক ঠোক করতে করতেছে ওর দরজায় কড়া নেড়েছে খোলার পরেই দেখে লোকটা সামনে দাঁড়িয়ে বলে কে তুমি ঘমাওনি কেন বলে ঘম আসে না বলে আমার তো একই অবস্থা কে অবস্থা ঘুম আসতেছে না আমার চার দিন আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে একটা মাত্র কারণ মোহাম্মদ ওরা নজরবন্দি করেছে এখন শুনছি হত্যা করার জন্যে ষড়যন্ত্র করছে আবু জেহেল আমি আর চার দিন কি হয়েছে জানি না আমার আর ঘুমই আসে নাই আমি যদি আর কয়েকদিন এভাবে থাকি আমি এমনিতেই মারা যাব জোহাইর ইবনে আবু উমাইয়া বলে আমার তো একই অবস্থা এ ছিল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন মাস ছোট অম্মে আয়মান নাম শুনেছেন হ্যাঁ আল্লাহর নবী যেদিন মারা যান আল্লাহর নবীর মা যেই দিনে মারা যান ওইদিন উম্মে আয়মানের হাতে নবীকে তুলে দিয়েছিলেন এই জোহাইর ইবনে আবু উমাইয়ার মা ওই অম্মে আয়মানের বোন বিশ্ব নবীকে ওই দিন নবীদের মায়ের কাছ থেকে নিয়ে এসে ওম্মে আয়মান জোহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে উঠে তার মায়ের কাছে লালিত পালিত করেছিলেন ছয় মাস আল্লাহর নবীর তিন মাসের ছোট ছিল এই সন্ত্রাসী বারবার আমার মা আমাকে ডাক দিয়ে সন্ধ্যা বেলায় বলেছে জোহাইর তুমি বলে ডাকাত সন্ত্রাসী তোমার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায় কিন্তু আমি দুই বছর অন্ধ ছিলাম আমি টের পাইনি আজকে সকালবেলা শুনেছি আমার মোহাম্মদকে নাকি তোমার নেতা গ্রেপ্তার করেছে তুমি আমার সন্তান তোমাকে বলছে তুমি মস্তানি করো অসুবিধা নেই তোমাকে দেখলে মানুষ ভয় পায় আমার অসুবিধা নেই মোহাম্মদ কিন্তু তোমার ভাই তোমাকে আমি তিন গুণ ভালোবাসা যদি আমি ভাগ করি এক ভাগ তোমার ভাগে যাবে দুই ভাগ আমার মোহাম্মদ পাবে কারণ ছয়টা মাস আমি তাকে বুকের ভেতরে রেখে মানুষ করেছিলাম তোমাকে আমি শেষ পর্যায়ে একটা কথা বলি তুমি যদি মোহাম্মদ রসুল্লাহকে মুক্ত করে জেলখানা থেকে নিয়ে এসে আমার সামনে না নিয়ে আসতে পারো আমি মা হয়ে বলছি আমি যদি মারা যাই আমার মুখ তুমি দেখবে না জোহায়ের বলে নেতা আপনি এসেছেন আমার একই অবস্থা আমার মা আমাকে ওসিয়ত দিয়েছে আমাকে নিয়ে যাওয়াই লাগবে বলে আমরা দুইজনে হবে না চলো আর একজনের কাছে যাই দুইজন মিলে রাতের বেলা গেছে মতিম ইবনে আদি আর এক সন্ত্রাসী আবু জেলের টাকা কামাই করা মেশিন এরকম অনেক নেতা বাংলাদেশে আছে কিছু সন্ত্রাসী পালন করে এই কথা বলছে না কেন নিজে কোনো অন্যায় অ্যাক্টিভ না কোনো অপরাধে অ্যাক্টিভ না এগুলো দিয়ে চালায় টাকা কামাই করা মেশিন রাজশাহীনে সব কুষ্টিয়ায় আছে এই লোকটার নাম ছিল মতি ওইম ইবনে আদি ওর ঘরের কড়া নাড়ানোর পরেও বেরিয়ে এসেছে ডাক দিয়ে বলে কি এত রাতে দুইজন বড় বড় মহান মানুষ বলে আমরা এমনি আসি নাই ঘুম আসি না আমাদের কিসের কারণে মোহাম্মদ কে গ্রেফতার করে জেলখানায় দিয়েছে আমরা জানি যে সে ভালো মানুষ এখন শুনছি তাকে মেরে ফেলবে তুমি বলো কি করা যায় মতিম বলে আমার অবস্থা একই তোমরা দুইজন এসেছো আর সারা দিন আমার তিনটা ঘটনা ঘটে গেছে এই মোহাম্মদকে বন্দি করার পনেরো দিন আগে আমার যে সন্তানটা এখন দেখতে পাও তিন বছর পনেরো দিন বয়স এই তিন বছর মোহাম্মদকে আমরা আটকিয়ে রেখেছি জেলখানায় এই সন্তানটা হওয়ার পনেরো দিন পরে মোহাম্মদ এসেছিল আমার বাড়িতে ওর মুখ থেকে মুখের লালা আমার এই সন্তানের মুখে দিয়েছিল ওই দিন থেকে আমার সন্তানের মুখ দিয়ে আতরের ঘ্রাণ বের হয় ওরাই যে মুখ দিয়ে যে থতু আসে ওইটা যদি কেউ পানিতে গলিয়ে কোনো রোগের নিয়ত করে খায় ভালো হয়ে যায় এতগুলো কথা বলতেছে আর চোখ দিয়ে পানি ঝরছে এত বড় সন্ত্রাসের দুই নাম্বারের বিষয় আমার বউ আমাকে আজকে জানিয়েছে আমার এই ছেলেটা মাসে মাসে যে কথাগুলো বলে প্রায় কথাই সত্য হয় কারণ জন্মের পাঁচ মাসের ভেতরে আমার সন্তানটা কথা বলা আরম্ভ করেছে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমার সন্তানটা আমার কানে ধরে কালে গলা ধরে বলেছে বাবা যে মোহাম্মদের জন্যে এত বরকত তোমার সংসারে আসে যে মোহাম্মদের জন্যে এত বরকত দুনিয়ায় তুমি দেখতে পেলে তাকে নাকি জেলখানে আটকে রেখেছে তোমরা তোমাকে বলছি আমি যা ছোট কাল থেকে বলেছি একটা কথা কিন্তু মিথ্যা হয় না সবই পরিণত হয়ে যায় আজকে আমি দেখলাম মোহাম্মদ রসুল্লাহকে যদি আপনি মুক্ত না করেন আমি কিন্তু মনে হয় আর বাসবো না এ কথাটা শোনার পরে আমার স্ত্রী সন্তানকে কলে নিয়ে আমাকে জানিয়েছে তোমার কারণে আমার ছেলেটা মরতে বসেছে তুমি যদি মোহাম্মদ কে ছাড়িয়ে আনতে না পারো তোমাকে আমি ডিভোর্স দিয়ে বাবার বাড়ি সকালে ছেলে নিয়ে চলে যাব আরে ভাই তোমরা দুইজন এসেছো আমার তো নিজের সংসারই টেকে না এদিকে আমার মারা বসেছে আর এদিকে আমার আমার বউ বিদায় নিতে সংসার ঠেকাতে হবে এই জন্য এই মুহূর্তে আমার জাতীয় দাবি সংসার ঠেকাতে হলে মোহাম্মদ বের করা লাগবে আপনার ষড়যন্ত্র আর কয় দিক থেকে আল্লাহর ষড়যন্ত্র চারিদিক থেকে ইন্না বা'কাস রাব্বিকা লাশাদিদ ইন্নহু ওয়ায়াবুদু ওয়ায়ঈদ আল্লাহ বলেন আমি কাউকে ধরি না ঢিল দিতে থাকি কিন্তু যদি কাউকে ধরি ওরে আর না। কথা বলেন আল্লাহর ধরা দেখেছেন ফেরাউনকে ধরেছিল সুবিয়ে মেরেছে আপনাকে ধরার জন্য ফেরাউনের মতো পানিও লাগবে না শুধু পেটের ভেতরে ওইটাকে বলবে একটু নরম হবে না আর হবে না পেটের ভেতরে এখানে যা আমরা গিলতেছি যা পেটের ভেতরে দিচ্ছি যা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আন্দাজ করে দেওয়া দরকার তল দিয়ে বের হবে কিনা অনেকে আন্দাজে আটি গেলে আমের আটি রাজশাহী আমের আটি যদি কেউ আন্দাজে গেলে পেছনের মাপ না বুঝে ওর খবর আছে না চিড়িয়াখানায় এক স্বামী আর স্ত্রী গেছে একটা কলা হাতে করে দাঁড়িয়ে আছে বানর কলাটা নিয়েছে মুখে না দিয়ে দিয়েছে পেছনে স্ত্রী বলছে আমার স্বামী আমার দিলে আমি না খেয়ে দিলাম বানরকে আর মুখে দেবে না দিয়ে পেছনে দিলে হয়তো বিয়াদব বানর এর মালিক ও বিয়াদব কোথায় এই মালিক মালিক এসে বলছে আপাস ইল্লাবেন না আপনাদের মতো আগে কয়েকদিন আগে কয়েকটা লোক এসেছিল ওরা আমার বানরকে একটা আম দিয়েছে রাজশাহীর নেংলাম। ও আমটা নিয়ে আমার বানর একবারই মুখে দিয়েছে তো পেটের ভেতর থেকে আর বের হয় না এত কষ্ট পাচ্ছে আমার বানর তিন দিন খাওয়া দাওয়া বন্ধ শেষ পর্যন্ত রাজশাহী লক্ষ্মীপুরে নিয়র পেছনের সিঁড়ি আম বের করি আটি এরপর থেকে আমার বানরকে যারা কিছু দেয় ও আগে মুখে দেওয়ার আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে হাসির খোরা কি দেয়নি যা করছেন যতটুকু করছেন হিসাব করে করা দরকার যে আটি আবার বের হবে কিনা অনেকে আন্দাজে হাও করে খেয়ে ফেলে বের হওয়ার চিন্তা নেই তিনজন মিলে বলে দেখো আমাদের সংসার টাকাতে হলে এখন এই করা লাগবে তিনজনই হবে না চলো আমরা আর একজনের কাছে যাই যার কাছে যাচ্ছে আমার নাম মোখতার ইবনে হিসাম অসিল আবু জেলের বডি কার্ড খালা তো ভাই এক মাস ধরে অসুস্থ পড়ে আছে তিনজন যে এই করা যায় ধাক্কা দিয়েছে কে আমরা তিনজন নাম বলেছে বেরিয়ে এসেছে কে এত রাতে ঘমাও কেন বলে ঘুম আসে না আজ তিন এক মাস অসুস্থ কোনো সাথে কাজ হয় না নেতার কাছে যেতেও পারি না আমার চাকরিও যায় যায়। কিন্তু আমার মা আজকে উঠনের কিছু আর মধু এটা আমার হাতে দিয়ে বলে দেখো টাকা পয়সা তো খরচ করলাম কম না এক কাজ করো মোহাম্মদ যে কালেমার দাওয়াত দেয় কালেমা পড়ে মধুটা খাও পড়তে মন চাচ্ছিল না তারপরও পড়ে মধুটা খেয়েছি এক ফট মধু ভেতরে যেতে দেরি আমার অসুখ ভালো হতে দেরি হয়নি এক মাস আমি ঘুমাতে পারিনি আজকে যখন মধু খাওয়ার পরে মোহাম্মদের কলে মায় কাজ হয়েছে আনন্দে আমার ঘুম আসে না তাহলে কি করতে যাও করব আর কি মুক্ত করা লাগবে যার কলে মায় আমি ভালো হয়ে গেছি গ্রহণ করে নিলে আমার দুনিয়া ভালো হয়ে যাবে ঠিক আছে চলো চারজন মিলে হবে না আর একজনকে লাগবে ওরা চারজন মিলে গেছে যেই লোকটার কাছে তার নাম ছিল জাইমা ইবনে আসওয়াদ জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব এই লোকটা ছিল মুরুব্বি কিন্তু ঠান্ডা মাতার খনি ঠান্ডা মাতার খনি বাংলাদেশে আছে না নেই ইসলামের বিপক্ষে বুদ্ধি দিত বুড়া খুন খুনে কিন্তু বুদ্ধি বের করতে সব এই লোকটার পরিচয় হচ্ছে ঝাইমা সাইমার যে মা হাজরাতে হালিমা সাদিয়া আরাদি আল্লাহ আনহার ছোট বোন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ যখন হালিমার বাড়িতে থাকতেন এই সাইমার মা যুবতী মানুষ তখন মাঝে মাঝে হালিমার বাড়িতে এসে রাত কাটাত বিশ্ব নবীকে করে নিয়ে আদর করত মা শুনতে পেরেছে নবী মোহাম্মদ রসুল্লাহ জেলখানায় ডাক দিয়ে বলে সাইমা আমি মোহাম্মদ রসুল্লাহকে চিনি তাকে ছোটবেলায় কত আদর করেছি শুনলাম জেলখানায় আছে তোমাদের সরকারের আন্ডারে তোমাকে বলছি আমি মা হয়ে তুমি সরকারের দলে আস যদি এই মুহূর্তে তাকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসতে না পারো আমি মা হয়ে বলছি তোমার কোনোদিন পরিচয় আর দেব না কারণ আমি গত রাতে স্বপ্ন দেখেছি মোহাম্মদ মারা গেছে জরে বলেন না লোকটা বলে ভাই আমি করবো কি তোমরা চারজন এসেছো এদিকে আমার সংসার আমার মা আমার নামে বরদোয়া দিতে আছে আজকেই ভেতরে যদি আমি বের করতে না পারি কিন্তু আমি যাব কি করে ওর কাছে গেলে তো উল্টা বসবে পাঁচজন মিলে একটা পাহাড় হাজান নামক পাহাড়ের উপরে উঠেছে আপনি লিখে নেন হাজান নামক পাহাড়ের উপরে পাঁচজন রাতের বেলা হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে এই যে পাঁচজন এক জায়গায় বিবেক এবার খাড়া করেন এই যে পাঁচজন এক জায়গায় হিসাম এবনে আমর জোহাই এবনে আবিম জোহাই এবনে আবু অমাইয়া মতিম এবনে আদি মখতার এবনে হিসাম আর ঝাইমা এবনে আসওয়াদ এই পাঁচজন একটাও কি মুসলমান আরো জোরে আরো জোরে বলেন তারা মুসলমান না তাদের ভেতরে iman ছিল না কিন্তু বিবেক ছিল ঠিক বলেন কিন্তু আজন এক মুসলমান ईमानदार বিবেক নেই না বেশি বলছিস না কাফের হয়ে নবীকে বাসানোর সিদ্ধান্ত নিয়ে পাঁচজন মিলে হাজার নামক পাহাড়ে শপথ গ্রহণ করছে যদি বাসাতে না বাড়ি বাড়ি ফিরে যাব না আর আমরা মুসলমান হয়ে আরও কোরআনের মানুষদেরকে হত্যা করার ষড়যন্ত্রে মেতে উঠেছি শয়তান সত্তর হাজ লক্ষ বছর এবাদত করেছিল সত্তর লক্ষ বছর আবাদত করতে গিয়ে একদিনও একটা গোনাও করে নাই কি কথা বোঝা যাচ্ছে সত্তর লক্ষ বছর এবাদতের ভেতরে একটা গোনাও করেছে শয়তান করে নাই ও কিন্তু আল্লাহ বিরোধী ছিল না আল্লাহর একটা হুকুম শুধু লঙ্ঘন করিস কথা বলছে না কেন আর অনেক মানুষ আছে শয়তানের চাইতে বড় আল্লাহর বিধান তো মানেই না আর মানে যারা তাদেরকে অত্যাচার করে তুমি তো শয়তানের চাইতেও খারাপ জিন শয়তান যারা আছে ওদেরকে সায়ের কুল পড়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায় আর মানুষ শয়তান যাবে না সায়ের না পুরা কোরআন শরীফ পড়ে ফু দিলেও যেতে চায় না পাঁচজন মিলে সিদ্ধান্ত নিচ্ছে তুমি আগে কথা বলবে এরপরে আমি তোমার কথায় সাই দেব রাতের বেলায় গেছে আবু জেহেলের বাড়িতে ডাক দে বলে নেতা দরজা খোলেন পাঁচজন মন্ত্রীর উপদেশটা মিলে এসেছে আই পাগল রে তো রাতে কি ঘর খোলেন ভেতরে চলেন প্রথমে আসবাদ সাইমা এমনি আসবাদ কথা তুলেছে নেতা আবু জেহেল আপনি যে মোহাম্মদ রসুল্লাহকে জেলখানায় রেখেছেন তিপান্ন জন সঙ্গী সাথী সহ এ কারণ কি আবু জেল বলে পাগল কারণ বোঝো তোমার মন্ত্রী থেকে বাদ দিয়ে দেব বলে কারণটাকে বলেন কারণ হচ্ছে এই যে কালিমার দাওয়াতটা দেয় ওটা যদি মেনে নেই আমাদের বানানো নিয়ম নীতি গুলো আর চলবে না আবু জেল ভাবে জানতো এটা সত্য নবী কথা বলেন কিন্তু মানে না একটা কারণে কারণ এই কথা যদি আমি মেনে নেই আমি যে আইনগুলো বানিয়েছি এই আইনগুলো চলবে না এই জন্য মানে নাই আজ পৃথিবীতে যারা কাফের এরা জানে আলেমরা যে কথা বলে মিথ্যা না নবীদের ওয়ারিশ দ্বারা এটা মিথ্যা কথা বলে না কিন্তু এগুলো মেনে নিলে আমরা যা বানিয়েছি এগুলো চলবে না এই জন্যই বিরোধিতা অন্য কোনো কারণ নেই কথা শোনার পর পরেই জুহাইর ইবনে আবি জোহাই রেফ আবি ওমাইয়া ডাক দেবো নেতা কোন কারণে বন্দি করে রেখেছেন তো বুঝলাম কিন্তু ছেড়ে দেবেন কিনা বলে তুমি কি পাগল হয়ে গেছে ছেড়ে দিলে ওর যে সমর্থন ছিল আরো বেড়ে গেছে দেশের ভেতরে আগে ছিল দশ গুণ এখন হয়েছে নব্বই গুণ এখন ছেড়ে দিলে লোক সবার পেছনে যাবে আমাদের হাড়ডে ঘট্টি আলাদা করে ফেলবে

কথার সাইজ টাইজ সব একরকম সব পরামর্শ করে এসেছো আর আমি বাঁচাতে পারলাম না তাড়াতাড়ি চাবি দাও তোমার কথায় কত মানুষ হত্যা করেছি আমি নিজে জানি না তুমি জানো আমার তরবারি যদি একবার কারো পরে ওঠে ওঠে আর ফেরত যায় না যদি এই কাজ না করো সঙ্গে সঙ্গে তোমাকে এই মাথা নিয়ে মোহাম্মদ রসল্লার পায়ে দেব তাড়াতাড়ি ভয়ের চটে চাবি দিয়ে দিয়েছে চাবিটা নিয়ে পাঁচজন চিৎকার করতে করতে দৌড়াচ্ছে খানার দিকে বিশ্ব নবিকাজ মুক্ত করা হবে মক্কার বৃদ্ধ লোকেরা লাঠি ভর দিয়ে দৌড়াচ্ছে মক্কার মেয়েরা যারা দুধ পান করতো ছোট ছোট বাচ্চারা মা ডাক দিয়ে বলে বাচ্চা দুধ পান পরে করবি আগে মোহাম্মদ রসুল্লাহর মুক্তি হবে চলে মুক্তির মিছিলে সামিল হয় আমার এখান থেকে শিক্ষা বের হয় এটাই আপনি মস্তানি করবেন দল করবেন কোন অসুবিধা নেই ইমান আপনার না থাকে না থাক বিবেক তো আছে মেয়ের অপরাধ কোন মানুষের উপর অত্যাচার হলে আপনার বিবেকটা অন্তত কাজে লাগান সম্মানিত ভাইরা হিসাম এমনি আমর তার স্ত্রীর কথা সম্মানিতা মা বোন যারা এসেছেন আপনি কোন দল করেন ওটা আমার দেখার দরকার নেই স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্বামী যদি কোন দলে থাকে তাকে বলেন নিরাপরাধ মানুষের মুসলিম মানুষের পাশে দাঁড়াতে একজন কাফের স্ত্রী হয়ে স্বামীকে পাঠিয়ে দিচ্ছে আর মানে মুসলমানের স্ত্রী হয়েও নিজের স্বামীকে একটু উদ্বুদ্ধ করতে পারেন না ইবনে আবু সন্তান তার নাম ছিল বাচ্চা বছর দিন তিন বয়স ডাক দিয়ে বলে বাবা তুমি তো জানো আমি ছোটকাল থেকে যা সব সত্য হয়ে যায় তুমি যদি এই নিরপরাধ মানুষের পক্ষে না দাঁড়াও আমি কিন্তু কয়েক দিনের ভেতরে মারা যাব। তোমাকে বাবা বলে আর কেউ ডাকবে না ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছেন ছোট ছেলে হোক মেয়ে হোক আপনার উচিত আপনার বাবা আপনার বড় ভাই যারা কোন দায়িত্বশীল এই মানুষগুলোকে জবরার মতো এই এই ওসিয়তটা করা যায় বাবা আপনি দলে আছেন নিরপরাধ মানুষের পেছনে দাঁড়ান কথা বলেন না কেন স্ত্রী যারা আছেন স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব এই মা যারা আছেন আপনার সন্তানকে ওসিয়ত করেন মতিঈম ইবনে আদির মারমতও হে বাবা তুই যদি সত্যের পক্ষে না দাঁড়াস তুই যদি নিরপরাধ মানুষের পক্ষে না দাঁড়াস তাহলে আমাকে মা বলে ডাকবি না আপনি এ সমস্ত ওসিয়ত গুলো সন্তানকে করেন পাঁচজন মিলে যখন জেলখানার তালা খুলেছে নবীজি দাঁড়াতে পারেন না হিশাম ইবনে আমরকে ধরে যখন দাঁড়িয়েছে তাকিয়ে দেখে বিশ্ব পেটের ভেতরে পাথরের টুকরা বাধা তিন বছর একাধারে আছেন খাবার নেই পানি নেই পাহাড়ের ওই ছোট্ট ছোট্ট গাছের পাতা খেয়ে খেয়ে পায়খানা পর্যন্ত ছাগলের নাদির মতো হয়ে গেছে ইসলাম এইভাবে এসেছিল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে মুক্ত করে ডাক দিয়ে বললেন ইয়া মোহাম্মাদ সাল্লা সাল্লাম ইন্নাকাতে কোন মিন আইয়ে হাজা মিন ইয়াও মিন হাজা তোমাকে আজকে থেকে আমার মুক্ত করার জন্য এসেছিলাম জেলখানায় আর থাকা লাগবে না মুক্ত করে দিলাম এই হচ্ছে কায়দা হুমফি তাবলিল আমার আল্লাহ কোন কৌশল কোন দিকে কোম্পানি গড়িয়ে দেয় পৃথিবীর কেউ হিসাব করে না হিসাব শুধু আমার আল্লাহর কাছে আছে কাবা শরীফে এখন যারা যান লক্ষ্য করে দেখবেন এই আবাবিল পাখিগুলো এখন এই সাক্ষ্য বহন করছে তাহাদ্জদের সময় যারা নামাজ পড়তে জানতে কিসির মিসির করে সাড়ে তিনটার সময় একবার যে দেখি কিসির আওয়াজ হচ্ছে যারা ঝাড়ু দেয় খাদেমদেরকে বললাম ভাই কিসির মিসির আওয়াজ কেসের বলে আবাবিল পাখির এদের পায়খানা তো দেখি না বলে পায়খানা নেই আর ষোলো বছর আমি কাবা শরীফ ঝাড়ো দেই কোনো দিন এই পাখিদের পায়খানা দেখার ভাগ্য আমার হয়নি এদের যখনই পায়খানার বেগ হয় কাবা থেকে উড়ে চলে যায় দূরে পায়খানা করে আবার কাবার চত্বরে এসে হাজির হয় আবা বিলা এখনো দুনিয়া থেকে বিদায় নেয়নি দুনিয়া এখনো আবা বিলা আছে জরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী তারমিহিম বিহজারাতিমিন সিজ্জিলের ভিতরে হাজার 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 ও কথা লুকিয়ে রেখেছে কষ্ট হচ্ছে না না মানে রাত বিরাই একটা বেজে যাচ্ছে সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব শাস্তি কেয়ামত পর্যন্ত যেহেতু কোরআনের আয়াত কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওইদিকে লক্ষ্য করে সত্যের পক্ষে মাজলমের পক্ষে থাকার জন্যে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করলাম আমিন বারাক আল্লাহম ফিল কোরআন আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من রব্বুল আলমিন হার্ড গাং গোপাড়া বাগ মারা রাজশাহী এ বিশাল মাহফিলে নামাজের সময় এসে গেছে কথাগুলো আমরা শুনেছি তোমার যে কৌশল মেহরবানি করে আমাদের বাস্তব জীবনে তুমি দেখাও করি কারিমের আয়াত শোনার পরে যে শিক্ষাগুলো পেয়েছি বাস্তব জীবনে শিক্ষাগুলো মেনে নেওয়ার তাও ফিক দাও অনেকের মন মানসিকতা আবু সেহেলের মতো আবু লাহাবের মতো আল্লাহ তাহলে মন তুমি দূর করে আবু বকরের মতো তৈরি করে দাও তুমি যদি এই মাহফিলে ফিলে খুশি হয়ে কিছু সবাব দিয়েই থাকো আল্লাহ কোটি কোটি করে বাড়িয়ে দাও কে আমাদের জিনিস পারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর যায় পৌঁছিয়ে দাও তামাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহদেরকে ক্ষমা করে দাও মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি আমাদের মা বাপকে মাফ করে দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা পরিশ্রম দিয়েছে আল্লাহ হাফেজ মাওলানা আব্দুর রশিদ আল্লাহ তাআলা বড় ভাইরা রাসাউল করিম নাম না জানা সদস্য যুবক ভাইরা হাফিজুর রহমান ভাই সহ যত যুবকেরাই মাহফিলের জন্য শ্রম দিয়েছে এই যুবকদেরকে তোমার কুদরতের কোলে ওমারের মতো তুলে নাও তোমার যুবক বান্দারা করানের জন্য খেদমত দিয়েছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছিল করানের ইচ্ছতে পেটটা কবুল করে নাও প্রশাসনের যে ভাইগুলো আমাদের মাহফিল পাহারা দিয়েছে আল্লাহ তালা এদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবাকে তুমি পাহারা দাও এদের জীবনটা আরো সুন্দর করে দাও বাংলাদেশের মানুষদেরকে পাহারা দেওয়ার জন্য যারা দায়িত্ব পালন করে তুমি এদেরকে পাহারা দিয়ে দাও মাহফিলের ফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যে যেভাবে করানের মাহফিল সফল করার জন্য এসেছে আল্লাহ তোমার রহমত নিয়ে তুমি ওইদিকে এগিয়ে যাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ নাম না জানা যত মানুষ এসেছে প্রতিটি মানুষের জন্য তোমার দরবারে দোয়া করি কবুল করে নাও আমাদের রোগ শোক যাদের আছে ভালো বানিয়ে দাও ডাক্তারকে টাকা না দিয়ে কবিরাজকে টাকা না দিয়ে এই টাকাগুলো তোমার দিনের জন্য খরচ করার তাও দাও ছেলেমেয়ে যাদের লেখাপড়া করছে আল্লাহ মেহরবানি করে মেধা স্মৃতি খুলে দাও পর্দার মা বোনেরা আসে আল্লাহ তালা এদেরকে সোভা সোহাই রেবনে আবে মায়ের মতো ভূমিকা পালন করো তাও ফিক দাও ছোট্ট ছোট্ট মাসুম বাজার যারা আছে জোবরার মতো দায়িত্ব পালন করার তাও ফিক দাও রব্বুল আলমিন স্ত্রী যারা আছে হিসাম এমনি আমরের স্ত্রীর মতো কোরআনে কারিমের পক্ষে অ্যাক্টিভ হওয়ার সুযোগ করে দাও মা বোনদের সংসারে শান্তি দাও ছেলে মেয়ে যাদের দিয়ে চোখের শীতলতা বানিয়ে দাও এই মঞ্জুর করে আগামীতে রব্বুল আলামিন। তোমার কৌশল আলাদা কি দেখাবে আমরা জানি না সরাফিল আমরা এমনি পড়ি নাই আলামিয়া জাহ কায়দা হুমফি তাদুলিল আমরা দেখতে চাই রব্বুল আলমীর মুসলমানদের ইমানের পরীক্ষায় তুমি মেহরবানি করে সাহায্য পাঠাও কাশ্মীরের মুসলমানদের বাঁচাও মারের বাংলাদেশের মুসলমানদেরকে তুমি বাঁচাও আমাদেরকে পানি দিয়ে মারো রোগ দিয়ে মারো জল দিয়ে মারো রব্বুল আলমিন তুমি কাফের মশরিকদের হাতে আমাদের মার খাও না রব্বুল আলামিন আমরা আর গদমার খাব আল্লাহ আমাদের ইমানটা তুমি মজবুত বানিয়ে দাও সারা ফিলের বাস্তব নমন আমরা দেখতে যাই আল্লাহ তাআলা যা ছিল শব্দ বলতে পারলাম না বাস্তব যেই শিক্ষাটা তুমি দিয়ে দিয়েছো শিক্ষা তুমি বাংলাদেশে দিয়ে দাও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রাব্বুল আলামিন তোমার যে বান্দাগুলো শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে এ বিশাল আয়োজনে সমর্থন জানিয়েছে বড় ভাই জাকির ইসলাম শান্ত অনেক খেদমত করেছে এই মাহফিলের জন্য আল্লাহ তোমার এই গোলামকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা রেজাউল ভাই সহ আব্দুর রশিদ ভাই নাম না জানা যারা সারা দিন সারা রাত পরিশ্রম করেছে এই প্রোগ্রামে করানের জন্য এদেরকে তুমি বরকত দান করো এদের জীবনটা তুমি সহজ সরল করে দাও আমরা এই নিয়তে হাত নামাচ্ছি সুরা ফিলের বাস্তব নমন আমরা দেখতে চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম এমপি আপনাদের এমপি মহাদয় পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে এই মাহফিলের জন্য জোরে বলেন আমিন আল্লাহ তার এই গোলামের দান যেন